নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমি আছি সুকন্যা। বন্ধুরা, আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই আপনারা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক বাটন প্রেস করে দেবেন, আর কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে আর ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে স্টাফ সিলেকশন কমিশনের টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2022 টু 2023 একটা অ্যাজ অন 6 জুলাই 2022 এই অনুযায়ী একটা নোটিস বেরিয়েছে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে এক্সামিনেশনের নাম, সেটা কোন টায়ার বা কোন ফেজের এক্সামিনেশন, তার ডেট কবে ছিল, অ্যাডভার্টাইজমেন্ট ডেট এবং ক্লোজিং ডেট কবে ছিল, আর মান্থ অফ এক্সাম, এক্সাম কবে হবে, এরকম একটা টেন্টেটিভ এখানে ইয়ারটা বলা আছে, ইয়ার অ্যান্ড এটা বলা আছে মাসটা। তো প্রথম দুটোকে বাদ দিলাম, এটা ডেট অলরেডি ওভার হয়ে গেছে। তো 3 নম্বর থেকে শুরু করছি। রিক্রুটমেন্ট অফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022, এটা হবে সিবিই ফেজে। সিবিই অর্থাৎ প্রথমেই বলে দিই, কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো এটার ডেট তো অলরেডি ওভার হয়ে গেছে ফর্ম ফিল আপে। তো এটার পরীক্ষা হবে অক্টোবর 2022-এ। 4 নম্বরে রয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ড্রাইভার ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022, এটাও সিবিএ মোটে এক্সামিনেশন হবে, এটার অক্টোবর 2022-এ এক্সামটা হওয়ার কথা। 5 নম্বর হচ্ছে রিক্রুটমেন্ট অফ হেড কনস্টেবল এডাব্লিউও টিপিও ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022, এটাও সিবিএ মোটে পরীক্ষা হবে এবং এটারও ডেট বলা হচ্ছে অক্টোবর 2022-এ। তারপরে হচ্ছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার, জুনিয়র ট্রান্সলেটার অ্যান্ড সিনিয়র হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশন 2022, যেটার পেপার 1 সিবিএ মোটে হবে, এটা হচ্ছে অক্টোবর 2022-এ। তারপরে হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মিড পুলিশ ফোর্স এক্সামিনেশন 2022, এটাও পেপার 1 সিবিএ মোটেই হবে, এটার নভেম্বর 2022-এ এক্সামটা হওয়ার চান্সেস আছে। তারপরে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভাইভিং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন 2022, এটাও পেপার 1 সিবিএ মোটেই হবে, এটারও নভেম্বর মাসে বলা হচ্ছে যে পরীক্ষা হওয়ার কথা। তারপর রয়েছে যে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2022, এটার ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলছে, আর 2-3 দিন সময় আছে, যেটা হচ্ছে 5/9/2022 লাস্ট ডেট, এটার এক্সাম হওয়ার চান্সেস আছে নভেম্বর 2022-এ। তারপর রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022 টায়ার 1 সিবিএ মোডে হবে, এটার হচ্ছে 10/9/2022 ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং শেষ হবে 1/10/2022 এবং এটার এক্সামিনেশনের ডেট বলা আছে 2022-এর ডিসেম্বরে। তারপর রয়েছে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন আইএমডি এক্সামিনেশন 2022, এটাও সিবিএ মোটে এক্সাম এবং এটার ফর্ম ফিল আপ স্টার্ট হবে 15/9/2022 এবং শেষ হবে 3/10/2022 এবং পরীক্ষাও হবে ডিসেম্বর মাসেই। তারপর রয়েছে রিক্রুটমেন্ট অফ এমটিএস সিভিলিয়ান ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022, সেটাও সিবিএ মোটে এক্সাম, বেশিরভাগ এক্সামই সিবিএ মোটে হচ্ছে। তো এটার ডেট বলা আছে 7/10/2022 থেকে 31/10/2022 পর্যন্ত এবং এটার এক্সাম হওয়ার চান্স আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2023-এর। তারপর রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2022, এটারও টায়ার 1 সিবিএ মোডে হবে এবং এটার ডেট বলা আছে যে 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 5/11/2022 থেকে 4/12/2022 পর্যন্ত এবং এটার এক্সাম সম্ভাব্য ডেট বলা আছে যে ফেব্রুয়ারি মার্চ মাসে 23-এর ফেব্রুয়ারি মার্চ মাসে হবে। তারপর রয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মি পুলিশ ফোর্স সিএপিএফ SSF অ্যান্ড রিলিফ ম্যান জিডি ইন আসাম, আসাম রিফারেন্স এক্সামিনেশন 2022, এটাও সিবিএ মোটে এক্সাম, এটার ডেট বলা আছে যে 10/12/2022 থেকে 19/1/2023 পর্যন্ত এটার ফর্ম ফিল আপ চলবে এবং এটারও পরীক্ষা হবে মার্চ এপ্রিল মাসে 2023-এর মার্চ এপ্রিল মাস নাগাদ। তারপর রয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ 2022 এক্সামিনেশন, এটারও টায়ার 1 সিবিএ মোডেই হবে এবং এটার ফর্ম ফিল আপ স্টার্ট হবে 2023-এর 25 জানুয়ারি থেকে এবং শেষ হবে 24 ফেব্রুয়ারি 2023 এবং এটারও পরীক্ষা সম্ভাব্য সময় বলা আছে যে এপ্রিল মে মাস নাগাদ 2023-এর। তারপর হচ্ছে সবার লাস্ট এক্সামিনেশন রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022, এটারও পরীক্ষার মোড আছে সিবিএ মোডে, 2/3/2023 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং 31/3/2023 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং
এটারও এপ্রিল মে নাগাদ, 2023-এর এপ্রিল মে নাগাদ কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় বলা আছে। তো এই গেল হচ্ছে ফুল নোটিশটা। আপনারা প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং আপনাদের লাইক একটা আমার ভিডিও বানাতে মোটিভেট করে, এবং অবশ্যই অবশ্যই করে প্লিজ শেয়ার করুন। আপনারা ভিডিও শেয়ার করলে তবেই কিন্তু অনেকেই জানতে পারবে ইনফরমেশানটা। তো প্লিজ একটা শেয়ার করে দিন, এবং এই যে শেয়ার করছেন আপনারা, এতে কিন্তু আপনাদের কোনো এক্সট্রা টাকা পয়সা লাগছে না, তো অনেক মানুষের হেল্প হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, সদা সর্বদা ভালো থাকুন। নমস্কার।